সারা ভারতবর্ষ তো একই জিনিস করছে এরা। সারা ভারতবর্ষকে আজকে সাম্প্রদায়িকরণ, তার পাশাপাশি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা চাইছে, যাকে আমরা হিন্দিতে বলি ভাগুয়াকরণ হোক, অর্থাৎ স্যাপ্রোনাইজড হোক, গেরুয়াকরণ হোক। ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা গেরুয়াকরণ করতে চাইছে, আর এই গেরুয়াকরণের লক্ষ্যে যেখানে বাধা সেখানে হামলা, যেখানে শক্তি আছে সেই শক্তি দিয়ে তারা সেখানে হামলা করছে, তারই পরিণামে আজকে বিশ্ববিন্দু বিশ্বভারতীর এই অবস্থা। সেটাই তো বলছি, এই হামলাটা যদি বিশ্বভারতী আটকে নয়, ঐতিহ্য জায়গা আমরা সবাই জানি, গোটা শান্তিনিকেতন প্রমোটারদের হাতে চলে গেছে, বিশ্বভারতী প্রমোটারদের হাতে চলে গেছে। অতএব রাজ্য, কেন্দ্র বিশ্বভারতীকে সবাই লাঠি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সে রাজ্যই বলুন কেন্দ্রে বলুন, যান বিশ্বভারতীতে, যান শান্তিনিকেতনে, প্রমোটাররা সব ঘিরে নিচ্ছে রবীন্দ্রনাথের সাধের বিশ্বভারতী আজ প্রমোটারদের দখলে। সেখানে সিআইএসএফকে নামাতে হচ্ছে কেন, সিআইএসএফকে পারমিশন দেওয়া হচ্ছে কেন, সেই সুযোগ পাচ্ছে কেন, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে। প্রথম কথা, সেখানকার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ফল করেছে, আজ আর কেউ ভালো ভালো ছাত্র বিশ্বভারতীতে পড়তে যায় না। তার সঙ্গে সঙ্গে এই সুযোগে গেরুয়াকরণের রাজনীতি শুরু হয়েছে। আমি জানি না কি বলেছে, আমাদের হাত শক্ত না কাতিলের হাত শক্ত, দেখা যায় মানে ঘুরিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কাতিল বলেছেন, হত্যাকারী বলেছেন, বলতে পারবো না আমি, না জানে বলতে পারবো না। লাহোর থেকে এসে শাহবাগে আসা, এটা অনেকে সমালোচনা করছে। লাহোর থেকে শাহবাগ, শাহিনবাগ, শাহিনবাগে আন্দোলন হচ্ছে, আমরা তো সমর্থন করছি সেই আন্দোলনকে। শাহিনবাগে আন্দোলন করছে ভারতবর্ষের মহিলারা, নেতৃত্ব দিচ্ছে মা বোন বয়স্ক যারা বাচ্চা নিয়ে, তারা সবাই সেখানে আজ থেকে নয় প্রায় মাসখানিক হতে চললো তারা সেখানে প্রতিবাদ করছে, আমরা সেই প্রতিবাদকে সমর্থন করছি। মণিশঙ্কর কি বলে যায় না, শাহিনবাগের আন্দোলনকে আমরা সমর্থন করি, যেটুকু বলতে পারি। কংগ্রেসের আন্দোলন না, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সংবিধান রক্ষার আন্দোলন। এখন ধন, এই যে ধনখড় সাহেব, উনি হয়তো বড় বিজ্ঞানী, তাই হয়তো বলছেন, তো বোমাটা যে আবিষ্কার করেছেন উনি হয়তো বলছেন অনেক কথা। অর্জুনের যে পরমাণু বোমা তীরে, সেই বোমার শুরুটা করেছিল কণাদ ঋষি, সেটা বলে এইচ আর ডি মিনিস্টার। পোখরিয়াল যে আছে নিশাং, সে বলে কণাদ ঋষি, সে নাকি পরমাণু অনুপরমাণু তৈরি করেছিল, তবে না অর্জুন পেয়েছিল। তাহলে আগে কণাদ ঋষি, তারপরে অর্জুন। ধনখড়কে আরও অনেক পড়াশোনা করতে হবে। আপনি বাদুরিয়াতে কালকে তুইতাগাড়ি করেন, যা কিছু লিখুন না তার জন্য, তার জন্য আপনারা আছেন, আপনাদের আমি যা বলেছি বলেছি, তুই কর তা করা মানে কি একটা ঘটনাকে বলা। দাদা রাম, উনি আর একটা যেটা বলেছেন, রাম কিছু লোক এখনো বিশ্বাস করে রাম হচ্ছে পৌঁছে।